আমাদের সিম কোম্পানিগুলোর কমন একটি সমস্যা হলো প্রতিনিয়ত আমাদের সিম থেকে অপ্রয়োজনীয় কারণে টাকা কেটে নেয়। আমি এই ভিডিওতে দেখিয়ে দিব কি এমন একটি কাজ করলে সিম কোম্পানিগুলো আর আপনার সিম থেকে কোনো টাকা কেটে নেবে না। এর আগে আমার পেজটিকে ফলো দিয়ে দিন, এমন অনেক সুন্দর ভিডিও আসবে যেগুলো আপনার কাজে দিবে। তাহলে চলুন শুরু করা যাক। তো এর জন্য প্রথমেই আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন এবং সেখানে গিয়ে জিপি সিমের জন্য ডায়াল করবেন *121*6*1# এবং সেটি ডায়াল করে দিবেন। তাহলেই কিন্তু জিপি সিমের সকল অপ্রয়োজনীয় টাকা কাটার সার্ভিস বন্ধ হয়ে যাবে। এবার বাংলা লিংক সিমের জন্য আপনি ডায়াল করবেন *121*7*1*2*1#, এই নাম্বারটি ডায়াল করে দিবেন। তাহলেই কিন্তু বাংলা লিংক সিমের সকল অপ্রয়োজনীয় টাকা কাটার সার্ভিস বন্ধ হয়ে যাবে। এখন আসেন রবি বা এয়ারটেল সিমের জন্য। তো রবি বা এয়ারটেল সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করার জন্য ডায়াল করবেন *9#। তো এই কোডটি ডায়াল করে দিলেই কিন্তু সকল টাকা কাটার সার্ভিস বন্ধ হয়ে যাবে। এবং টেলিটক সিমের জন্য কিন্তু ডায়াল করলে হবে না। টেলিটক সিমের জন্য আপনি চলে যাবেন আপনার মেসেজ অপশনে এবং সেখানে গিয়ে টাইপ করবেন *STOP@LL স্টপ অল। তো সম্পূর্ণ লেখাটাই কিন্তু বড় হাতের হবে এবং সেটি পাঠিয়ে দিবেন হচ্ছে গিয়ে 335 নাম্বারে। তাহলে কিন্তু টেলিটক সিমের সকল অপ্রয়োজনীয় টাকা কাটার সার্ভিস বন্ধ হয়ে যাবে। দ্যাটস ইট।